হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম ঈশাপুর নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা উৎসব এবং মেলা দেখতে। প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধুমের সঙ্গে পালন করা হচ্ছে এই ঝুলন যাত্রা উৎসব এবং মেলা। প্রায় 400 থেকে 500 বছরের পুরাতন এই ঝুলন যাত্রা উৎসব। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই ঝুলন যাত্রা উৎসব দেখতে। ঝুলন উৎসব উপলক্ষে প্রথম রাধা গোবিন্দ বাড়িটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। রাধাকৃষ্ণের বিভিন্ন মূর্তি, তাদের সখীদের রাসলীলা, ছোট গোপাল, বড় গোপাল ইত্যাদির মাধ্যমে রাজবাড়ির অন্দরমহলটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। এছাড়া বড় ঝাড়বাতি এবং বিভিন্ন আলোকমালার মাধ্যমে এক সুন্দর পরিবেশ হয়ে ওঠে। ঝুলন বাড়িতে এরপর দেখতে পাওয়া যায় শিব পার্বতীর যুগল মূর্তি, এছাড়া দ্রৌপদী বস্ত্রহরণের একটি চিত্রকাহিনী। এর পাশেই আমরা দেখতে পাবো গণেশ ঠাকুরের শিবলিঙ্গ আলিঙ্গন করে দাঁড়িয়ে রয়েছে, এবং এর পাশে রয়েছে রাক্ষসবধের একটি দৃশ্য, যা ঝুলন যাত্রার একটি অন্য মাত্রা দান করেছে। ঝুলন বাড়ির পাশেই মেলার বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। মেলায় বিভিন্ন দোকানের পাশাপাশি রয়েছে ছোটদের আনন্দ করার বিভিন্ন দোলনা। নবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী ঝুলন উৎসব এবং মেলা চলবে 15ই আগস্ট ঝুলন যাত্রা থেকে 31শে আগস্ট পর্যন্ত। শিয়ালদহগামী ট্রেনে উঠে পলতা বা ইচ্ছাপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটোর মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারবেন এই ঝুলন উৎসব মেলাতে। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় ঝুলন বাড়ির কিছু সুন্দর দৃশ্য। প্রথমে চোখে পড়বে সিংহবাহিনী মা দুর্গার পাশেই শ্রী বিষ্ণুর নৃসিংহদেব অবতার মূর্তি, এবং শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হয়ে ওঠার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়ির অন্দরে। সিংহবাহিনী মা দুর্গা একপাশে অবস্থান করছে শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তার প্রিয় সখীরা। এর পাশেই রয়েছে মা কালীর এবং তার সখীর অপূর্ব সুন্দর একটি মূর্তি, যা এক আলোকময় পরিবেশের সৃষ্টি করেছে। ছোটদের পাশাপাশি বড়দের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন নাগরদোলনা।
মনোহারী দ্রব্যের প্রচুর দোকান বসেছে এই ঝুলন যাত্রা উপলক্ষে এই মেলাতে। তাই আপনারা সবাই মিলে একদিন আসতেই পারেন নবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী ঝুলন উৎসব ও মেলাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।